প্রিয় বন্ধুরা, আজকে আমি মুক্ত পাঠে সার্টিফিকেট ডাউনলোড সহ বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি। অর্থাৎ আমরা যে বিষয়ভিত্তিক কোর্স করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না, তাছাড়া আরও বিভিন্ন সমস্যা আছে। অর্থাৎ বিষয়ভিত্তিক কোর্সে আমরা প্রবেশ করতে পারছি না, তাছাড়া বিষয়ভিত্তিক কোর্সের যে কাঠামো আছে তাও আমরা বুঝতে পারছি না, ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। তো সর্বপ্রথম আমরা লগ ইন করব, অর্থাৎ আমরা মুক্তপাঠের ওয়েবসাইটে প্রবেশ করব। মুক্তপাঠে প্রবেশ করতে গেলে প্রত্যেকের নিজস্ব আইডি থাকতে হবে এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে। তো নিজ নিজ আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সেখানে ইন্ডেক্স নাম্বার অথবা পিডিএস নাম্বার ব্যবহার করে ভেরিফাই করতে হবে, যা আমরা ইতিপূর্বে অন্যান্য কোর্সগুলোতে শিখেছি বা করেছি। তো আজকে আমরা সে বিষয়ে আলোচনা করছি না, আমরা আমাদের ভেরিফাই আইডিতে বা আমাদের ভেরিফাই বা রেজিস্ট্রেশনকৃত আইডিতে আমরা লগ ইন করব। তারপর আমরা দেখতে পাবো যে বিষয়ভিত্তিক বিভিন্ন কোর্স, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ, অর্থাৎ সেখানে বিভিন্ন কোর্স দেওয়া আছে। আমরা যে যে বিষয়ের শিক্ষক, অর্থাৎ নিজ নিজ বিষয়ের সাবজেক্ট বা বিষয় সিলেক্ট করে তারপর কোর্স শুরুকরণে ক্লিক দেব বা যাব। কিন্তু সরাসরি যদি আমরা লিঙ্ক থেকে প্রবেশ করি, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের নিজস্ব এক একটি লিঙ্ক আছে, লিঙ্ক থেকে প্রবেশ করতে গেলে একটু এক্সপার্ট হতে হবে। তো যাই হোক, আমরা লিঙ্ক থেকে প্রবেশ করলে সরাসরি ওই সাবজেক্টে চলে যাব, আর যদি লিঙ্ক থেকে প্রবেশ না করতে পারি তাহলে আমরা লগ ইন করে তারপর সকল বিষয় পাব, ওই বিষয় থেকে আমার নিজস্ব বিষয় সিলেক্ট করব, তারপর শুরু করুন এ ক্লিক করব। যেমন এখানে দেয়া আছে বাংলা বিষয়, তারপর শুরু করুন, আমি আইসিটি শিক্ষক, আইসিটি বিষয়ে যদি কোর্স করতে চাই বা প্রশিক্ষণ নিতে চাই তাহলে আইসিটি বিষয়ে ক্লিক করব, তারপর কোর্সটি শুরু করুনে ক্লিক করব। তারপর আবার দেখতে পাচ্ছি শুরু করুন, তো এখানেও আমরা শুরু করুনে ক্লিক করব। তবে এখানে একটি বিষয়ে মতামত আলোচনা আছে, ফিডব্যাক আছে, ভিডিও আছে, তো আমরা ভিডিওতে ক্লিক করে শুরু করুনে ক্লিক করব, অথবা মতামত বা আলোচনাতে ক্লিক করে শুরু করুনে ক্লিক করব, ফিডব্যাকও আছে। তো আমি যে বিষয়টি করতে চাচ্ছি, এখানে প্রত্যেকটি বিষয়ের মোট তিনটি পার্ট আছে, ভিডিও আছে, মতামত আছে, ফিডব্যাক আছে। প্রথমে ভিডিওটি দেখতে হবে, ভিডিওতে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তারপর মতামত দিতে হবে, তারপর ফিডব্যাকে এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে বা প্রশ্নগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এখানে যে বিষয়টি, ভিডিওতে ক্লিক করলে প্রায় 30 মিনিটের একটি ভিডিও ওপেন হবে, এই ভিডিওটি হচ্ছে প্রশিক্ষণের মূল, এই ভিডিওটি ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। তারপর ভিডিও দেখার পর মতামত বা আলোচনা আছে, এই প্রশিক্ষণ থেকে বা এই ভিডিও থেকে আপনি কি অর্জন করতে পারলেন সে বিষয়ে একটি মতামত পেশ করবেন, অর্থাৎ আপনার মতামতটি এখানে লিখে দিবেন। তারপর ফিডব্যাক ফর্ম আছে, এই ফিডব্যাক ফর্মে যাওয়ার পর ফিডব্যাক ফর্মে আপনি আপনার যে কিছু প্রশ্ন আছে সে প্রশ্নগুলো সিলেক্ট করে দেবেন, তারপর পরবর্তী দেবেন, অর্থাৎ পরবর্তীতে ক্লিক দেবেন ওপরের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আইসিটি বিষয়ের একটি ভিডিও, একজন শিক্ষিকা ক্লাস নিচ্ছেন বা আলোচনা করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমরা চলে যাব পরবর্তীতে, এখানে দেখতে পাচ্ছি আইসিটি বিষয়ের একজন শিক্ষক প্রশিক্ষণ দিচ্ছেন বা আলোচনা করছেন, এই ভিডিওটিও
প্রথম ভিডিওর একটি অংশ অর্থাৎ একই ভিডিও দুইজন শিক্ষক আলোচনা করেছেন, তারপর পরবর্তীতে ক্লিক করব। তারপর মতামত দেওয়ার পর এখানে ফিডব্যাক ফর্ম আছে, নিচের দিকে বিভিন্ন প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা সিলেক্ট করে দেব। নেক্সট দেওয়ার পর অনেকেরই এইভাবে আসে, ইউ হ্যাভ অলরেডি রেসপন্ডেড, তখন নিচের দিকে সম্পন্ন করুন একটি বাটন আছে, এই সম্পন্ন করুন বাটনে ক্লিক দিতে হবে। তারপর এইভাবে আসবে, সম্মানিত স্যার ম্যাডাম, কোর্সটি সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাকে অভিনন্দন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী 26 ডিসেম্বর 2022 থেকে কোর্সের অনলাইন সার্টিফিকেটটি ডাউনলোড করা যাবে, এই অংশটি আসবে। তারপর আবারও আইডিতে ফিরে আসতে হবে এবং আইডি এর লোগো এর উপর ক্লিক করতে হবে। আমরা এখানে আইডি এর লোগো দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার আইডির লোগোটি দেখতে পাচ্ছি, এখানে আমার ছবি দেওয়া আছে। তারপর আইডি এর লোগো এর নিচে আমরা দেখতে পাচ্ছি যে সকল মেনু, আমরা এই সকল মেনুতে ক্লিক করব, অর্থাৎ এখানে সকল মেনু দেওয়া আছে। তারপর আমরা ওই মেনুগুলোর মধ্যে সার্টিফিকেট মেনুতে ক্লিক করব, অর্থাৎ যেহেতু আমরা এখন সার্টিফিকেট অর্জন করব বা সার্টিফিকেটটি ডাউনলোড করব, তো আমরা সার্টিফিকেট মেনুতে ক্লিক করব। সার্টিফিকেটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আপনার সার্টিফিকেটটি এখনও তৈরি হয়নি, নিচে আরেকটি অপশন দেওয়া আছে, সার্টিফিকেট তৈরি হচ্ছে, অপেক্ষা করুন। তো এই জায়গায় বেশি সমস্যা হচ্ছে, অনেকেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না। তো আমরা আপনার সার্টিফিকেটটি এখনও তৈরি হয়নি, এই জায়গায় যাওয়ার পর বা এই স্থানে যাওয়ার পর আমরা সার্টিফিকেট তৈরি হচ্ছে, অপেক্ষা করুন এই অংশতে বা এই অপশনে বারবার ক্লিক করব। আমরা এই অপশনটিতে বারবার ক্লিক করতে থাকব, এক সময় সার্টিফিকেট দিতে বাধ্য হবে। চেষ্টা করব আমরা বারবার ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করার। তারপর যদি সার্টিফিকেটটি দিয়ে থাকে, সরাসরি ডাউনলোড হবে না, আমরা এইভাবে একটি অপশন দেখতে পাবো, ব্যাচ 1 বিষয় ডিজিটাল প্রযুক্তি জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2022 বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ। অর্থাৎ এখানে যে বিষয়টি তা হচ্ছে আমার বিষয়, আমি যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি ডিজিটাল প্রযুক্তি। তো প্রত্যেকের নিজ নিজ বিষয়ের, অর্থাৎ প্রত্যেকের তার নিজস্ব বিষয়ের নাম আসবে। তারপর এই অপশনটিতে ক্লিক করতে হবে, এই সম্পূর্ণ অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর এভাবে একটি অপশন আসবে, এখানে লেখা আছে সার্টিফিকেট ডাউনলোড করুন, আপনার সার্টিফিকেটটি তৈরি করুন, সার্টিফিকেট কোড কপি করুন। তো আমরা এই সার্টিফিকেট ডাউনলোড করুনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে তাহলে খুব দ্রুতই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে, অথবা একটু সমস্যা করবে, বারবার ক্লিক দিতে হবে, চেষ্টা করতে হবে। আর যদি সার্টিফিকেটে কোনো ধরনের ভুল ত্রুটি দেখে থাকে, অনেকের নাম আসে না বা বিভিন্ন ধরনের ভুল আছে, তাহলে নিচের অপশনে, অর্থাৎ আপনার সার্টিফিকেটটি তৈরি করুন, এই সার্টিফিকেট তৈরি করুনে ক্লিক করে আবার সব তথ্য দিতে হবে। তারপর নিচে দেওয়া আছে সার্টিফিকেট কোড কপি করুন, অর্থাৎ এই যে একটি কোড আছে, এই কোডটি কপি করে রাখলে পরবর্তীতে আবার সার্টিফিকেট ডাউনলোড করতে ইজি হয়, অথবা সার্টিফিকেট নতুন করে তৈরি করতে গেলে খুব ইজি হয়। তো যে বিষয়টি হচ্ছে, এই পর্যন্ত সার্টিফিকেট এইভাবে ডাউনলোড করতে হয়, এবং যদি সার্টিফিকেটে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনার সার্টিফিকেটটি তৈরি করুন, এই অপশনে ক্লিক করে সংশোধনের ব্যবস্থা আছে। তাছাড়া অন্য গুয়েতেও সার্টিফিকেট সংশোধন করা সম্ভব। তো সার্টিফিকেট ডাউনলোড অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর এইভাবে একটি সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকের নিজ নিজ নামে এই সার্টিফিকেটটি বিস্তারিত লেখা থাকবে। এখানে লেখা আছে ন্যাশনাল কারিকুলাম 2022, অর্থাৎ এটি আমার সাবজেক্ট ভিত্তিক সার্টিফিকেট, আমার সাবজেক্ট হচ্ছে ডিজিটাল টেকনোলজি, এখানে ডিজিটাল টেকনোলজি দেয়া আছে। তো সর্বোপরি এভাবে সমস্যার সমাধান করতে হয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।